हेलो एवरीवन, नमस्कार, आमी पियाली एंड वेलकम बैक टू माय चैनल। आज के रविवार एक छुट्टी दिन, सकाल सकाल ब्रेकफास्ट करे रान्नाघरे चले एसेछि। आर आगे दिन जे मेथी पातागुलो किनेछिलाम सेगुलो दिए आज के डाल करब, ताई भालो करे पातागुलो धुए एखन छोटो छोटो करे आमी केटे निच्छि। ছিম আর আলু দিয়ে এই মাছের ঝোলটা করছি। আগের দিন যে সবজিগুলো এনেছিলাম তার মাঝখান থেকে এই কটা ছিম বেঁচেছিল, তাই ভাবলাম আজকে এইটা দিয়েই মাছের ঝোল করি। আর এবার আমরা একটা 6 কিলো কাতলা মাছ দুজন মিলে ভাগ করে এনেছিলাম, 3 কিলো আমাদের ভাগে পড়েছিল। মাছটা খুবই টেস্ট ছিল, সাধারণত এত বড় মাছ তো একা আনা যায় না, নর্মালি আমরা ওই 2 কিলো যে রুই মাছ হয় সেটাই পাই। এবার এই 6 কিলো মাছটা খেয়ে দেখলাম খুব ভালো খেতে। আর ডালটা আমি এরকম ঘন ঘন করেই করেছি, কারণ শাক দিয়ে ডাল আমরা একটু ঘন করেই খাই। এখন বিকেল 5:30 মতো বাজে, ওয়েদারটা একদম ভালো নেই, বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, হয়তো পরে আবার বৃষ্টি হবে। তার মধ্যেই আমরা এখন বেরিয়ে গেছি, আজকে আমরা যাব দশেরা মেলাতে। অ্যামস্টারডামে একটা শিব মন্দির আছে, তারাই মেইনলি এই মেলাটাকে অর্গানাইজ করে। বাসে করে যেতে আমাদের সময় লাগবে 15 মিনিট, আর এই বাসে করে আমরা একটা জায়গায় নেবেছিলাম, ওখান থেকে আরেকটা বাস করে মেলায় পৌঁছেছিলাম। এই বাস থেকে নামার পর মাঝের জায়গাটায় আমরা মোটামুটি ঘন্টাখানেক আটকেও ছিলাম, কারণ বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের এই মেলাতে ঢুকতেও দেরি হয়ে গেল। এখন 7টা বেজে গেছে, আর আমরা মেন যার জন্য এসেছিলাম দশেরাটা দেখার জন্য, ওই রাবণটাকে পুড়িয়ে দেয় সেটাই দেখার আমার খুব ইচ্ছা ছিল, কোনোদিন দেখিনি। কিন্তু এখানে যেহেতু ওয়েদারে আগে থেকে বলে দিয়েছিল যে ঝড় বৃষ্টি হতে পারে, তাই এখানকার লোকেরা আগে থেকে সেই রাবণটাকে পুড়িয়ে দিয়েছে। কিচ্ছু করার নেই, এখন হচ্ছে যা যা খাওয়ার স্টল আছে সেগুলো দেখে ঘুরে বাড়ি চলে যেতে হবে। যাই হোক, রাবণ পোড়ানো তো আর দেখতে পারলাম না, কিন্তু সামনে এত এত খাবার দেখে খুব ভালো লাগছে। এইদিকে মোমো স্টিম হচ্ছে, ওইদিকে সামোসা, আর সামনে দেখুন আখের রসও মানে জুস বার করে দিচ্ছে চোখের সামনে, আর এইদিকে চাট ফুচকা সব কিছু বিক্রি হচ্ছে। আর আজকে যা যা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সব ভেজ খাবার, যেহেতু এটা একটা দশেরার মেলা ছিল, শিব মন্দির এটা অর্গানাইজ করে, তাই খাবারও কিন্তু সব নিরামিষ। আমরা যখন বৃষ্টির জন্য মাঝখানে আটকে গেছিলাম সেখানে দাঁড়িয়েই আমরা অনেকটা খাবার খেয়ে নিয়েছিলাম, তাই এখন আর খাবার মতো পেটে জায়গা নেই, কিন্তু যাওয়ার সময় আমি এখান থেকে খাবার কিনে নিয়ে যাব। ও আর এখানে বলাই হয়নি, এখানে যে খাবারগুলো বিক্রি হচ্ছে এগুলো সব স্টল, আর এখানে স্টলের খাবারের দাম মোটামুটি ছিল ধরুন 6 ইউরো থেকে স্টার্ট করে 10-12 ইউরো এরকম, মানে এখানে কুপন হিসাবে যেগুলো দেখা যাচ্ছে একটা কুপনের দাম হচ্ছে 2 ইউরো। তো এখানে ফুচকা আমার খেতে ইচ্ছা করলেও আর খাইনি, কারণ কিছুদিন পর বাড়ি যাচ্ছি, সেখানে গিয়েই খাবো। আর এখানে এক প্লেট মানে 6টা ফুচকার দাম ছিল 3টে কুপন, আর এক একটা কুপন যেহেতু 2 ইউরো করে মানে 6 ইউরোতে 6টা ফুচকা পাওয়া যাচ্ছিলো, ভারতীয় টাকায় ধরুন 500 থেকে 550 টাকায় 6টা ফুচকা পাওয়া যাচ্ছিলো। আর এখানে সব খাবারের দাম মোটামুটি একই টাইপের ছিল, ওই 6 ইউরো থেকে শুরু করে 15 ইউরোর মধ্যে সব খাবার ছিল। এখানেও মোমো আছে। Thank you.
এখানে এরকম ওপেনলি জিলাপি ভাজা দেখে তো আমার পুরো আমাদের রথের মেলার কথা মনে পড়ে গেল। কিন্তু এই প্রথম দেখলাম যে এরা এরকম সামনে তেলের উপর কিছু ভাজছে। এখানে অনেক সেফটি ইস্যু থাকে, সামনে ওপেনলি তেলে খুব একটা ভাজে না, ভাজতে দেখিও না খুব একটা। সব কিছু এরা রান্না করে কিন্তু পিছনে করে, সামনে জাস্ট গরম খাবার এনে রাখতো। তো আজকে এরকম সামনে তেলের উপর ভাজতে থেকে আমার তো পুরো দেশের মেলার ভাইব আসছে। ঘণ্টাখানেক মতো আমরা ওই মেলাতে ছিলাম, তার মাঝখানেও বৃষ্টি পড়ছিল, তাই আর এর বেশি থাকতে পারলাম না। এখন হেঁটে হেঁটে আমরা ওই বাস স্টপেজ অবধি যাচ্ছি। আর আসার সময় আমরা এই রাস্তাটাও একটা বাসে করেই এসেছিলাম, বললাম না একটা বাস করে নেবে, সেকেন্ড আর একটা বাস করে এসেছিলাম। তো আমরা সেই সেকেন্ড বাসের রাস্তাটা এখন হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, বেশি রাস্তা না, 1 থেকে 1.5 কিলোমিটার মতো। এখন আমরা চলে এসেছি নেক্সট যেখান থেকে বাস ধরবো সেই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে অ্যামস্টারডাম মিল মেরিনা, এটাই সুদীপের অফিস এরিয়া। তাই ও যেহেতু এখানকার সব রাস্তাঘাট চেনে, তাই ওই আমাদের ভিতর ভিতর দিয়ে শর্টকাট দিয়ে এখানে খুব কম সময়ের মধ্যে নিয়ে আসলো। এখান থেকে এবার একটা বাস ধরে আমরা বাড়ি চলে যাব। আর ওই মেলা থেকে আসার সময় আমরা পানির মাখনি আর রাইস এনেছিলাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।